বন্ধুগণ, দেশের চলমান আন্দোলন কর্মসূচির আজকে অবরোধ কর্মসূচির উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সিনিয়র আইনজীবীবৃন্দ এবং আমার সহকর্মী আইনজীবী ভাই ও বোনেরা, আজকে যে অবরোধ কর্মসূচি চলছে আপনারা জানেন, দীর্ঘদিন যাবৎ আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আমাদের দাবি গণতন্ত্রের দাবি, আমাদের দাবি ভোটের অধিকারের দাবি, আমাদের দাবি এ বর্তমান স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে দেশে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে। এই দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে আমরা রাজপথে আছি, ইনশাল্লাহ এই আদায় এই দাবি আদায়ের মধ্য দিয়েই আমাদের আন্দোলনের অবসান হবে। এবং দেশনায়ক জনাব তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবে, আমাদের দাবি আদায় হবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা মুক্তি হবে, এই দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নির্বাচন নয়, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে আমরা যাব না, এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিন আমাদের আন্দোলন সংগ্রামে সকলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সভাপতি, ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আবুল সেলিম চৌধুরী স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলের পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি আইনজীবী সালাম আলাইকুম, কথা একটাই, আন্দোলন শুরু হয়েছে এবং সফলতা দিয়ে শেষ করতে হবে। আমরা অতীতের আন্দোলনের সাথে আমাদের পার্থক্য এই, আমরা এবার মাঠে আছি, থাকবো, কোনো মতেই কোনো অবস্থাতে যত দেয়াল জুলুম ভুলিয়া যত কিছু আগাতে থাকুক আমাদেরকে মাঠ থেকে সরাতে পারবে না, কেউ নাই, তখনও আইনজীবীরা নেতৃত্ব দিয়া এই সংগ্রামকে এই আন্দোলনকে আগায় নিয়ে যাবে এবং তার সৌভাগ্য দেখে তারপর আমরা গর্বিত। ধন্যবাদ। দাবিতে আমাদের আন্দোলন সারা দেশব্যাপী জনগণের আন্দোলন, পূর্ব দিকের আমাদের আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন চলছে, ইনশাল্লাহ চলবে এই আন্দোলন, ইনশাল্লাহ জনগণের জনগণের আন্দোলন ইনশাল্লাহ একদিন সাকসেস হবে এবং জনগণের সরকার এদেশে ইনশাল্লাহ গঠিত হবে। আমরা আপনারা জানেন যে ডিসেম্বর মাস